রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। বাংলাদেশে অধিকাংশ মানুষ ছিল দরিদ্র, সবসময় তারা বঞ্চিত, একবেলা খাবার জোটাতে পারত না, পড়ে ছিল কাপড়, রোগের চিকিৎসা পেত না, এবং সব দিক থেকে বঞ্চিত। অথচ যদি তুলনা করা হয় তো এই পাকিস্তানে যারা, সেখানে যারা বড়লোক ফেডারেল, তারা তো সব ফিউডাল সোসাইটি অর্থাৎ জমিদারি সোসাইটি, তারা ছাড়া পাকিস্তানে যারা ছিল তাদের দেখা যাচ্ছে যে যত রকম পাকিস্তানের রাষ্ট্রচ্যুত হওয়ার পর থেকে সব ধরনের সুযোগ সুবিধা তারাই পাচ্ছে, শিক্ষায় দীক্ষায় কালচারে সব দিক থেকে ওরা ছিল পিছনে, বাঙালিরা ছিল অগ্রগামী, কিন্তু সেই বাঙালিরাই ছিল বঞ্চিত। এবং বাংলাদেশের মানুষকে এরা একটা, আমি বলবো যে খুবই মানে বাংলাদেশের মানুষের জন্য কিছুই দেয় এরকম একটা দৃষ্টিভঙ্গিতে দেখত। আমরা যদি হিসাব করি সেই 1954 সালে 1956 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে, সেই সময় একটা ডন পত্রিকায় একটি প্রতিবেদন বেরিয়েছিল, দেখানো হয়েছিল যে কীভাবে বাঙালি বৈষম্যের শিকার। আমাদের সেই পাকিস্তানি সামরিক বাহিনীতে এক জেনারেল একজনও ছিল না, মেজর জেনারেল একজনও ছিল না, কিন্তু পশ্চিম পাকিস্তানি, যেমন পাকিস্তানি পশ্চিম পাকিস্তানি জেলা 3 জন জেনারেল, 20 জন মেজর জেনারেল, 34 জন ব্রিগেডিয়ার, কর্নেল 49 জন। আর বাঙালি পূর্ববঙ্গ থেকে সব কিছুই 0 0 0, একটা মাত্র কর্নেলের পোস্টে একজন মাত্র প্রমোশন পেয়েছিল, লেফটেন্যান্ট কর্নেল 198 জনের মধ্যে বাঙালি মাত্র 2 জন, 590 জন মেজরের মধ্যে বাঙালি মাত্র 10 জন, আর সেনা অফিসার 894 মধ্যে বাঙালি ছিল মাত্র 13 জন, নৌবাহিনী অফিসার 593 জনের মধ্যে বাঙালি ছিল মাত্র 7 জন, আর বিমান বাহিনী অফিসার 640 জনের মধ্যে বাঙালি ছিল মাত্র 40 জন। এটা গেল সামরিক দিকে। অসামরিক খাতে অর্থাৎ আমাদের প্রশাসনে আমরা যদি দেখি 42 জন সেক্রেটারি সবই পশ্চিমা, একটা বাঙালিও নাই, বাঙালিরা নাকি উপযুক্ত হল। জয়েন্ট সেক্রেটারি 22 জনের মধ্যে বাঙালি ছিল মাত্র 8 জন, 59 জন ডেপুটি সেক্রেটারি তার মধ্যে বাঙালি ছিল মাত্র 23 জন, 325 জন সেক্রেটারির মধ্যে মাত্র বাঙালি 50 জন, 3769 জন প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার বাঙালি ছিল মাত্র 811 জন। এই বইতে আপনারা একটা সূত্র পাবেন, মজহারুল ইসলাম সাহেব, অধ্যাপক মজহারুল ইসলাম সাহেব একটি বই বঙ্গবন্ধু শেখ মুজিব গ্রন্থে লিখেছেন, তার পৃষ্ঠা 85 এই সূত্রটা আপনারা পাবেন। এছাড়া কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রশাসনিক কার্যক্রম সবই করছে পাকিস্তানে, এমনকি আমার নিজের অভিজ্ঞতা বলি, 1969 সালে আমি ইতালি যাব আমার স্বামীর কর্মস্থলে, স্বামীর সঙ্গে যখন বঙ্গবন্ধু জেল থেকে বের হয়েছে সব কিছু সুস্থভাবে চলছে তখনই আমার যাওয়ার কথা। আমরা কিন্তু এখানে বসে কোনো ভিসা নিতে পারতাম না, করাচিতে পাসপোর্ট বানাতে হবে, করাচিতে জেল থেকে ভিসা নিয়ে সেখান থেকে আন্তর্জাতিক ফ্লাইট পাওয়া যেত, সে এই পূর্ববঙ্গ থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইটে যেতে না। দুটো একটি একই দেশ পণ্য আমদানি রপ্তানি হতো, লাইসেন্স ছাড়া এখান থেকে কোনো জিনিস পশ্চিম পাকিস্তানে যাবে না, আর পশ্চিম পাকিস্তান থেকেও কিছু এখানে আসতে পারবে না। আমাদের দেশে পণ্য উৎপাদন করে কাপড়, যেমন রেল মিল ছিল তখন, চন্দ্রকোনা পেপার মিল ছিল, এই কাগজ আমার দেশে আমাদেরই
কাঁচা মাল দিয়ে তৈরি হতো, কিন্তু সেই কাগজ পাকিস্তানের দাম কম আর আমাদের এখানে দাম বেশি দিয়ে কিনতে হতো। সোনার দাম পাকিস্তানে কম আর আমাদের পূর্ববঙ্গে অনেক বেশি, তাও কেউ ইচ্ছা মতো আনতে পারবে না, সেখানেও বাধা। এই হলো দেশ। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাংকস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।